আজি হোজাইলৈ যাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ হেলিকপ্টার যোগে দুপরিয়া প্রায় দেড় বজাত উপস্থিত হব শঙ্করদেব নগরত মুখ্যমন্ত্রীগী নিচাজাতীয় দ্রব্য দাহন কার্যসূচীত ভাগ লব মুখ্যমন্ত্রীগী উপস্থিত থাকিব আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত ইতিমধ্যে সকলো প্রস্তুতি সম্পূর্ণ করেছে হোজাই জেলা প্রশাসনে এই সন্দর্ভত এক প্রতিবেদন আগবঢ়াম আমার সাংবাদিক প্রণব শর্মার আর কিছু সময়ের পিছত হোজাই শঙ্করদেব নগর যে খেলপথার আছে এই খেলপথারত প্রশাসনে সাজু করে রখা যাত নিচাজাতীয় দ্রব্য যে দাহন করা হব সেই দাহনের যে প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ করে তুলছে হোজাই জেলা আরক্ষী প্রশাসনে আর এয়া যে গৃহ সাজি রখা হয়েছে এই গৃহত হয়তো কিছু সময়ের পিছত হোজাই জেলা আরক্ষী প্রশাসনে যান নিচাজাতীয় দ্রব্য জব্দ করেছে সেই দ্রব্যবর ইয়াত আনি খাজু করে রাখব আর ইয়াত প্রস্তুতি চলাব ইয়ার উপর খড়ি দিয়া হব বা অন্যান্য সামগ্রী দিয়ার পিছত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত এই নিচাজাতীয় দ্রব্য সমূহ দাহন করা হব আর সেই উপলক্ষে হোজাই জেলা আরক্ষী প্রশাসনে ইতিমধ্যে প্রায় প্রস্তুতি সম্পূর্ণ করে তুলিছে আর এই সামগ্রিক পরিবেশ আমি দেখাই আছো শঙ্করদেব নগর রাজহুয়া যে খেলপথার আছে এই খেলপথার ইতিমধ্যে এনেদরে সজাই পড়াই তোলা হয়েছে মূল হোজাইয়ের এগারী সাংবাদিক আছে যেহেতু প্রশাসনে কি বস্তু ইয়াত দাহন করব সকল কথা আমি তোমারপরে আমি জানিবলে যত্ন করি আপনি সাংবাদিক হিসাবে প্রশাসনে হয়তো আমন্ত্রণ জানাইছে আপনাকো তো কি প্রশাসনে কি বস্তু এই ঘরখনত দাহন করব বা কিবা আপনি অবগত হয় শর্মা যে কথা হল যে 17 তারিখ আর 18 তারিখ এই দুটা দিনতে সরকারে যে 17 তারিখ আসলে গোলাঘাট জেলাত আর কার্বি আলংত আর 18 তারিখ নগাঁও জেলা আর হোজাইত যে আমার ড্রাগসর বিনষ্টকরণের কারণে যে অভিযান লৈছিলে তাত আমার হোজাই জেলাত আমার 18 তারিখে হিরোইন আছে 324.732 গ্রামের আছে আর গাঞ্জা আছে 1015 কেজি 627 গ্রাম আর টেবলেট আছে 35522টা এইখানে কাইলে ইয়াতে দহন করার ব্যবস্থা করা হয়েছে আর লক্ষণীয় হব যে এইটু প্রথমেই হব আর ইয়ার কারণে আমি সরকারে যে পদক্ষেপ লিছে সচাই আমি লক্ষণীয় যে ভাল লগা একটা পদক্ষেপ বলে কব বিচার নিশ্চয়ক এনেদরে